আমাদের এই মসজিদটা দেখভাল করার জন্য সে প্রতিনিয়ত বাসায় থেকে, ঘর থেকে যখন বের হয় তখন আমরা রাস্তায়, পাকা রাস্তা, এই রাস্তা বরাবর বাড়ি থেকে রাস্তা পর্যন্ত, মসজিদ পর্যন্ত মাঝে মধ্যে খুঁটি দেওয়া, দড়ি বেঁধে দিয়ে একদম মসজিদ থেকে ঘর পর্যন্ত, আমাদের বাড়ি পর্যন্ত দিয়ে দিছি। এবং সে অনুমানে বের হয়ে ওই দড়ি ধরে হাঁটি হাঁটি পা পা করে মসজিদ পর্যন্ত আসে, এবং মসজিদে এসে মসজিদে মাইকের ব্যবস্থা করে দিছি। এসে সে তার জায়নামাজ দিয়ে, হাত দিয়ে ধরে, জায়নামাজ ধরে মাইকের সুইচটা সে নিজেই দেয়, দিয়ে ওই অনুমানের পর মাইকের যেখানে আমাদের সেটিং করে রাখা হয়েছে মাউথপিস, সে এখান থেকে আজান দেয়। আজান দিয়ে এবং প্রত্যেক ওয়াক্তে জাস্ট টাইমেই প্রায় সময় মতো আজান দেয়, এবং উনি ইমামতি করে আমাদের নামাজ কালাম পড়ান। হাজির থেকে আসার পর আমি মনে করলাম যে আমার এখানে তো উক্ত মসজিদের ঘর নাই, ঘর তো একটু দূরে, আমি একলা ঘর করে দিব, এই মনে মনে ইরাদা করলাম ঘর করে দিব। কী করে আমার নামের 10 কাঠা জমি বিক্রি করলাম, আর এই এই জায়গাটা আমার নামে ছিল জমি, 5 শত জমি আল্লাহর রাস্তা আমি পাকপা করে দান থাকতো আল্লাহর রাস্তা দিলাম, যে ঘরটা আমি করে দিছি। এবং 10 কাঠা জমি বিক্রি করে ঘরটা দিয়েও দিছি, বারান্দা সহ ঘরটা ওয়াল করে দিয়ে দিছি, প্লাস্টার করতে হয়নি। তো মাইকের ব্যবস্থা আল্লাহ করাইছে, ব্যাকচুল ব্যবস্থা করাইছে, ওখানে ব্যবস্থা নাই, আর ওখানে একটা বিট কিংবা ইংরেজি কথা বললে ইনসিডেন্ট নাকি একটা করে দিলে তাহলে আমার 8000 একটু ওখানে গাড়িটা একটু গতি রোধ করলে ধীরে চালালে আমি পাড়া ভালো হওয়ার সুবিধা হতো, তাছাড়া হয়তো আমি অ্যাক্সিডেন্ট করলে আমারও আমিও ক্ষতিগ্রস্ত হইলাম, আবার যে দাঁড়ালে অ্যাকশন করবো সেও ক্ষতিগ্রস্ত হলো, তাকেও তো আমার ছেলেরা তার পূর্বাদি হবে, ঠিক আছে, সেই জন্য যাতে না হয় এই জন্য আপনার কাছে আকুল আবেদন, দয়া করে একটু একটু ব্যবস্থা করে দিবেন। আর উপজেলা প্রশাসন এ ধরনের সুবিধা বঞ্চিত মানুষের পাশে সবসময় আছে, এবং জনাব আব্দুর রহমান ওনার সম্পর্কে জানতে পেরে আমরা অবশ্যই আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করার আমরা চেষ্টা করব তাকে তার পাশে দাঁড়ানো। পথে আমাদের এদিক দিয়ে অনেক গাড়ি ঘোড়া যায়, সেই কারণে আমার আব্বার আসতে একটু কষ্ট হয়। আমরা আমার বাসা থেকে মসজিদ পর্যন্ত আমরা রশি টাঙিয়ে দিয়েছি আর বানিয়ে দিয়েছি, কিন্তু এই রাস্তাটা পার হতে গেলে আমার আব্বার একটু সমস্যা হয়, এই কারণে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যদি বলতেছি যে আমাদের এই রাস্তা এই জায়গায় যদি আমার একটা স্পিড ব্রেকার দেওয়া যেত তাহলে আমার আব্বার আসা চলাফেরার জন্য, প্লাস এই জায়গাতে অনেক মানুষ, অন্য আমাদের পাশের গ্রাম কিদ্রিয়াটাই ওইদিকে মানে চলাচল করে, এই জায়গাটা একটা মোড়ও বলা যায়, এখানে যদি একটা স্পিড ব্রেকার হয় তাহলে জনগণের জন্য ভালো হয়, দুর্ঘটনার থেকে আমরা অনেকেই রক্ষা পেতে পারি। 5 শতক জমি রেস্টারি করে দিয়ে একটা মসজিদ ঘর নির্মাণ করে, মাশাআল্লাহ আল্লাহর রহমতে তিনি ওই দড়ি রশি বেয়ে বেয়ে আমরা রশির পুঁতে দিছি এবং খুঁটি দিয়ে দিছি, সে রাস্তা পার হয়ে 5 ওয়াক্ত মসজিদে এসে আজান দেয় এবং নামাজ আদায় করে। মাঝে মাঝে সমস্যা হয় আমাদের রানিং বোরাই গ্রাম উপজেলা সংলগ্ন রাস্তা, তার আসতে অনেক কষ্ট হয়, যখন গাড়ি আসতে লাগে তিনি হাত উঁচা করে যে কোনো গাড়ির সিগনাল দিয়ে নিষেধ করে, বাবারে আসতে যাও আমি রাস্তাটা পার হই। আমাদের রাস্তায় যদি আজ একটা স্পিড ব্রেকার থাকতো তাহলে গাড়ি প্রতিটা গাড়ি একটু চলো করে যাইতো। আমি ইউনো স্যারের এবং আমাদের এমপি মহোদয়ের ডক্টর সিদ্দিকুর রহমানের পাটোয়ারির দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের রাস্তার এখানে একটা স্পিড ব্রেকার একটু জরুরি। এই মসজিদে হেলে ওযু করার জন্যে একটা টিউবওয়েল, 2টি টিউবওয়েল আছে, কিন্তু 2টি টিউবওয়েলে একটা টিউবওয়েল একদম নষ্ট, 8টি টিউবওয়েলে পানি উঠে উঠে না, ওযু করার জন্য আমাদের খুব কষ্ট হয় গ্রামবাসী, এই রাস্তা পথিক যারা আসে ওযু করার পানি ঘাঁচা ঘাঁচা পায় না, খুব কষ্ট এই পানির জন্য। যদি আমার ইউনো মহোদয় কি এমপি মহোদয় যদি একটু আমাদের দিকে সুদৃষ্টি দিল নি, যদি একটা আমার ওযুখানার ব্যবস্থা করে দিল নি, একটা মোটরের ব্যবস্থা করে দিল নি, তাহলে আমার খুবই উপকৃত হন এই রাস্তার মানুষ বা এই এলাকাবাসী বা এই মসজিদে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি তারা খুব উপকৃত হন।